Assalamualaikum. এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম রিজেন্টের শাহেদ এবার 28 দিনের রিমান্ডে ওবাইদুল কাদেরের নাম ভাঙিয়ে চট্টগ্রামে প্রতারণার অভিযোগ কুরবানির পশুর চামড়ার দাম কম কাঁচা চামড়া রপ্তানির আশ্বাস বাণিজ্য মন্ত্রীর করোনায় সারা দেশে আরো 27 জনের মৃত্যু অনুমোদনহীন ওষুধের বিজ্ঞাপন প্রচারণা ফেসবুকে খাবার ও বিশুদ্ধ পানি সংকটে বন্যার্ত লাখো মানুষ নওগাঁয় দুই শিশুর মৃত্যু ফেরি চলাচল বিঘ্নিত এবং জিয়াউদ্দিন বাবলু জাতীয় পার্টির নতুন মহাসচিব শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আদালতে দোষ স্বীকার করেছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন তিনি প্রতারণার চার মামলায় তার 28 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত 10 দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে নেওয়া হয় উত্তর পশ্চিম ও পূর্ব থানার চার মামলায় গ্রেফতার দেখিয়ে শাহেদের 40 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আদালত দুপক্ষকে শুনে এ রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে শাহেদের প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজকে তিন মামলায় 21 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ নানা প্রতারণা সহ করোনায় ভুয়া রিপোর্ট দিয়ে ব্যবসা করার অভিযোগে 15 জুলাই শাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করে র‍্যাব ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণা শুধু যে ঢাকার ভেতরে সীমাবদ্ধ তা নয় তার এই প্রতারণা থেকে রক্ষা পায়নি চট্টগ্রামের ব্যবসায়ীরাও ঢাকায় থাকলেও দালালের মাধ্যমে দেশের নানান জায়গা থেকে পার্টি ঠিক করতেন এরপর শুরু হতো কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাধের নানান ফন্দি ফিকির কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা আবার কখনো সেতু মন্ত্রীর নাম ভাঙিয়েও করেছে প্রতারণা এবং টাকা আত্মসাত চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ এ যেন কেঁচু খুঁড়তে গিয়ে সাপ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসছে শাহেদের একের পর এক প্রতারণার খবর চট্টগ্রামের মোটর পার্টস ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা শহরে সিএনজি চালিত ট্যাক্সি চালানোর রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে সেতুমন্ত্রী সেতু বিভাগের সচিব ও ডিএমপি কমিশনার সহ বিভিন্ন ব্যক্তির নাম ভাঙিয়ে এই ব্যক্তির কাছ থেকে 2017 সালে কয়েক ধাপে শাহেদ নিয়েছে 91,25,000 টাকা কিন্তু রুট পারমিট তো দূরের কথা উল্টো পাওনা টাকা চাইতে গেলে দেয়া হয় জীবননাশের হুমকি 59,25,000 টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে গেল এই আসা যাওয়ার মাধ্যমে সে নিয়ে গেল 32,00,000 টাকা মোট 91,25,000 টাকা এই আমার ভাইকে থ্রেট দিচ্ছে শুধু যে আপনার ভাইকে থামান না হলে আমি এটা করবো সেটা করবো আমার সাথে ই আছে সেই আছে এই ব্যাপারে শাহেদের বিরুদ্ধে বন্দরনগরের ডবলমুরিং থানায় মামলা করেন মেগা মোটরসের মালিক পক্ষ মামলার তদন্ত চলছে বলে জানায় পুলিশ ঢাকার রাস্তায় এই আপনার সিভিলা সিএনজি পারমিশন করিয়ে দেবেন এরকম বিভিন্ন ভুয়া জাল দলিল ডকুমেন্টস এইসব তাকে দেখিয়ে টাকাগুলো নিয়েছিল পাথর সহ নানা প্রকল্পে মালামাল সাপ্লাইয়ের কথা বলে বিভিন্ন জনের সাথে করত প্রতারণা পাথর দেওয়ার পর আমাদের ক্যাশ পেমেন্ট দেয় নাই এবং চেক দেয় চেক দেওয়ার পর আমরা ব্যাংকে আসা যাওয়া করতে থাকি কোনো রকম টাকা পয়সা পাচ্ছি না পাওয়ার কারণে ঢাকায় যখন আমরা টাকার জন্য যাই ও আমাদের এবং যে ওই আমাদের হুমকি টুমকি দিতে থাকে নিজের অফিসের কর্মকর্তাকেও রেহাই দেননি প্রতারক শাহেদ চট্টগ্রামের হালি শহরের আরিফুর রহমান সোহাগ কাজ করতেন শাহেদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে শাহেদের প্রতারণায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লে মা বাবা বোন সহ পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এই শাহেদ পাশাপাশি চলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে হয়রানি
এমন এমন বিতিকিচ্ছে অবস্থা দেখার পরে আমি আস্তে আস্তে ওনাকে বললাম যে আমি আর কন্টিনিউ করতে পারবো না, তো কন্টিনিউ করতে পারবো না। তখন সে আমাকে বলে যে আমার এখানে যে কাজ করে, আমার এখানে যে কাজ করতে না চায়, সে হয় লুলা হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে আর না হয় জেলের ঘানি টানবে। দ্রুত শাহেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আরও কমানো হলো কাঁচা চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35-40 টাকা, যা গত বছর ছিল 45-50 টাকা, আর ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট 28-32 টাকা। সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গ ফুট 13-15 টাকা, আর বকরির চামড়া 10-12 টাকা। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান, ঈদের সময় দাম আরও কমে গেলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দাম কমে যাওয়ার জন্য সরকারি সিদ্ধান্তকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এখন যে দামটা দিয়েছে সেটা শুধু যারা ক্রেতা মানে ট্যানারি মালিক ইন্ডাস্ট্রিয়ালরা তারা আমাদের থেকে কিনবে, কিন্তু আমাদের কাছে ব্যবসায়ীরা যারা আছে এটা পার ফুটে আমাদের এই বলতে 8 টাকা খরচ এবং ছাগলের চামড়া 5 টাকা স্কয়ার ফিটে খরচ, এটা কিন্তু বাদ দিয়ে আমাদেরকে বলতে হবে। প্রত্যেক বছর এই ধরনের একটা বিড়ম্বনা আমরা করি। কোভিড-19 এর কারণে কিন্তু আপনার মুসলিম ব্যবসায়ীরা ঘরে ঘরে গিয়ে চামড়া সংগ্রহ করবে কিনা আমরা খোঁজ দিব। সুতরাং আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় আমরা কিন্তু এটা প্রচার করছি যে যে কোম্পানি পশুটা জেদ করে দিবে সেই যাতে 6-8 কেজি লবণ আপনার দিনে এটা রেখে দেয়, তাহলে সে কিন্তু আপনার একটা সঠিক মূল্য পাবে। দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 7 জন মারা গেছে করোনা ভাইরাস উপসর্গে। এর মধ্যে সিলেট, কুমিল্লা ও বগুড়ায় মৃত্যু বেড়েছে। এই 3 জেলায় 24 ঘন্টায় মারা গেছে 15 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগারমান। সিলেটে করোনা ভাইরাসে আবারও শুরু হয়েছে মৃত্যুর মিছিল। একদিনে আর অন্তত 5 জন মারা গেছে, এর মধ্যে 4 জন পুরুষ, 1 জন নারী, সবাই করোনা পজিটিভ ছিলেন। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা হল 127 জন। জেলায় নতুন আক্রান্ত 43 জন। আগের দিনের চেয়ে কুমিল্লায় কমেছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছে 5 জন, তাদের 2 জনের করোনা পজিটিভ, অন্য 3 জনের করোনা উপসর্গ ছিল। এ পর্যন্ত জেলায় মারা গেছে মোট 133 জন, নতুন শনাক্ত হয়েছে 65 জন। তবে বগুড়ায় বেড়েছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছে 5 জন। এ নিয়ে মোট মৃত্যু 100 জনের, আর নতুন করে করোনা আক্রান্ত 59 জন। খুলনায় মৃত্যু হয়েছে 4 জনের, তাদের 3 জনের করোনা নিশ্চিত ও 1 জনের উপসর্গ ছিল। আর খুলনায় 61 জন সহ বিভাগের 10 জেলায় মোট শনাক্ত হয়েছে 248 জন। বরিশাল বিভাগে মারা গেছে আরও 3 জন, তাদের 1 জনের করোনা নিশ্চিত, 2 জনের উপসর্গ ছিল। তবে বরিশালের 6 জেলায় আক্রান্তের সংখ্যা কমে 36 জনে নেমে এসেছে। নোয়াখালীতেও মৃত্যুর মিছিলে যোগ হয়েছে 3 জনের নাম। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা 61 জন হল। চট্টগ্রাম ও নাটোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন করে। এই 2 জেলায় আক্রান্তের সংখ্যাও কমেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আরও 70 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ নতুন শনাক্ত 16 জন। জামালপুরে 15 জন, নারায়ণগঞ্জে 9 জন, নেত্রকোনায় 2 জন, শেরপুরে 1 নারী চিকিৎসক এবং যশোরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মোট 14 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। সামান্য জ্বর, সর্দি বা কাশি হলেই করোনা আতঙ্কে সিলেটের অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওষুধ সেবন করছেন। ভাইরাসে আক্রান্তের খবর গোপন ও সামাজিক হয়রানি থেকে বাঁচতে এই পথ বেছে নিচ্ছেন অনেকেই। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের অনেকেই ঝুঁকছেন অনুমোদনহীন এসব ওষুধের প্রতি। ফলে আত্মঘাতী এমন সিদ্ধান্তে হার্ট, কিডনি ও লিভার ক্ষতির পাশাপাশি মৃত্যু ঝুঁকিও বাড়ছে বলে মত চিকিৎসকদের। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত 1 মাসে হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে বহু রোগী এসেছেন এখানে। রোগের ইতিহাস জানতে গিয়ে এদের অনেকেই স্বীকার করেছেন, এর আগে করোনা আতঙ্কে ফেসবুক দেখে তারা ওষুধ খেয়েছেন, অথচ বেশিরভাগই এ ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলেও জানান চিকিৎসকরা। এজিথ্রোমাইসিন, ডক্সিসাইটিন, আইভারমেকটিন,
ডক্সিমিথান সহ সামাজিক গণমাধ্যমে তুলে ধরা এসব ওষুধ সিলেটের বিভিন্ন ফার্মেসি থেকে কিনে সেবন করছেন তারা। ফলে অনুমোদনহীন এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ওনাদের হার্টের সমস্যা নিয়ে, কিডনির সমস্যা নিয়ে, এমনকি লিভারের সমস্যা নিয়ে কিন্তু অনেক রোগী কিন্তু আসছেন। ওনারা কিন্তু প্রথমে স্বীকার করতে চান না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওনারা স্বীকার করছেন যে ওনারা জ্বর সর্দি হওয়ার কারণে বিভিন্ন সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জনের কাছ থেকে শুনে ওনারা বিভিন্ন ধরনের ঔষধ খেয়েছেন। আমরা যেটা চিকিৎসা করতেছি সেটা হলো আন্তর্জাতিকভাবে আমাদের উন্নত দেশগুলোতে বা যে যে দেশ এই অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাদের অভিজ্ঞতার আলোকে তারা যে চিকিৎসা দিয়ে তারা রোগী সুফল পেয়েছে আমরা সেটা ফলো করছি। ফার্মেসি মালিকরা জানান তাদের কাছে অনেকেই এসব ওষুধের জন্য আসে, আবার নিষেধাজ্ঞা থাকলেও তা না মেনে প্রেসক্রিপশন ছাড়াই অনেক ফার্মেসি এসব ওষুধ বিক্রি করেন বলেও অভিযোগ আছে। করোনা হয়েছে কি না হয়েছে এটা তারা শিওর না, না শিওর ইয়া খেয়ে না, কিন্তু ডাক্তার কোনো পরামর্শ নেয় না। প্যারাসিটামল কিটাই চাপ না এটা আপনি ওরা খাবো না এটা বলি আজকে ভিডিও আছে চিকিৎসকদের পরামর্শ ছাড়া এসব অনুমোদনবিহীন ওষুধ বিক্রি ও মজুতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সিলেটবাসীর। প্রত্যেক ফার্মেসিতে অন্ততপক্ষে একজন ফার্মাসিস্ট থাকতে হবে, এটাই তাদের ফার্মেসির যে লাইসেন্স দেওয়া হয় লাইসেন্সের নিয়ম, সেই ফার্মাসিস্টকেই এর জন্য দায়বদ্ধ হতে হবে এবং এর জন্য ফার্মাসিস্টের লাইসেন্স বাতিল হতে পারে, ফার্মেসিরও যে লাইসেন্স হচ্ছে সেটাও তার বাতিল হতে পারে। পাশাপাশি অনুমোদন ছাড়া করোনার প্রতিষেধক হিসেবে এ ধরনের ঔষধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বন্ধেরও দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের উত্তরাঞ্চলের পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে দিন দিন অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে রয়েছে কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। নওগাঁয় পানিতে ডুবে যমজ দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। পানির তোড়ে ফেলি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে মইনুল আহসানের রিপোর্ট। বন্যার পানিতে ভাসছে জামালপুরের প্রায় 10 লাখ মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি বাড়তে থাকায় দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পানিতে তলিয়ে গেছে 7 উপজেলার কমপক্ষে 700 গ্রাম। মানুষের দুর্ভোগ আরও অসহনীয় করে তুলেছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। অধিকাংশ বাড়িতেই পানি, আমরা আমাদের গরু বাছুর নিয়ে অত্যন্ত বিপদে আছি। আজও পর্যন্ত আমি কোনো কিছু সাহায্য পাইনি। বানের পানিতে দিশেহারা সিরাজগঞ্জ, শেরপুরের অসংখ্য মানুষও। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে ফসলি জমি, বাড়ি ঘর হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। টাঙ্গাইলের সবগুলো নদীর পানি বাড়ছে। জেলার 69টি ইউনিয়নের 558টি গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী প্রায় 4.5 লাখ মানুষ। বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে কয়েকটি ইউনিয়নের প্রায় 1,15,000 মানুষ ক্ষতির মুখে পড়েছে। নাটোরের সিংড়া পয়েন্টে আত্রাই নদী এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে কয়েক হাজার পরিবার। নওগাঁয়ে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখানে 3 উপজেলায় 10টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। আত্রাই নদীর 6টি অংশে বাঁধ ভেঙে যাওয়ায় আঞ্চলিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ট্রেন চলাচলও। পানিতে ডুবে যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে এখানে। রাজবাড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী 9,000 পরিবারের অভিযোগ সরকারি সহায়তা না পাওয়ার। পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতিও অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার 6 উপজেলায় অন্তত 30টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এখন চরম দুর্ভোগে। স্থিতিশীল রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে বন্যার্ত মানুষের। 3 জেলায় প্রায় 10 লাখ মানুষ রয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকটে। সেই সাথে গবাদি পশু তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বানভাসীদের মধ্যে। মইনুল আহসান, এটিএন বাংলা। জাতীয় পার্টির নতুন মহাসচিব নিযুক্ত হলেন জিয়াউদ্দিন বাবলু। দলের চেয়ারম্যান জি এম কাদের সাংগঠনিক আদেশে দুপুরে এই নিয়োগ দেন।
মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন জিয়াউদ্দিন বাবলু। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবালকে র্যাঙ্ক ব্যাজ পরানো হল। গণভবনে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মশিউজ্জামান শের নিয়ামত। প্রধানমন্ত্রী এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে বিভিন্ন ধরনের পরামর্শ দেন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন ভাইস অ্যাডমিরাল এস এম শাহিন ইকবাল। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত 1 কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবন চত্বরে আম, অশোক ও নাগেশ্বর গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। স্পিকার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী নেয়া বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম এই বৃক্ষরোপণ কর্মসূচি, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচি উপলক্ষে সংসদ ভবন চত্বরে 500 বেশি চারা লাগানো হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। প্রগতি ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রগতি ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডারদের 22% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 3.19 টাকা, আগের বছর ছিল 3.02 টাকা, সম্পদ মূল্য হয়েছে 50.63 টাকা। আগামী 23 সেপ্টেম্বর AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 24 আগস্ট। এদিকে ন্যাশনাল হাউজিং বিনিয়োগকারীদের 10% নগদ লভ্যাংশ দেবে। EPS হয়েছে 2.02 টাকা, আগের বছর ছিল 2.36 টাকা, সম্পদ মূল্য হয়েছে 16.16 টাকা। AGM অনুষ্ঠিত হবে 20 সেপ্টেম্বর, রেকর্ড ডেট 18 আগস্ট। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসীদের সাথে মালয়েশিয়ার আচরণ নিয়ে আল জাজিরার প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ায় দেশটিতে আটক বাংলাদেশি রাহেন কবিরকে আইনি সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। রাহেন তাকে দেশে ফেরত পাঠানোর কথা বলা হলেও 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত 3 জুলাই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা, যাকে অসত্য এবং পক্ষপাতিত্বমূলক বলে দাবি করে সে দেশের সরকার। যদিও মালয়েশিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়ে দুবাই আল জাজিরা বলছে অনুসন্ধানী সাংবাদিকতার দিক থেকে তারা সঠিক। এলাকে রাহেনের ওয়ার্ক পারমিটও বাতিল করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এদিকে রাহেন কবিরের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে দেশের 21টি অভিবাসী মানবাধিকার ও উন্নয়ন সংগঠন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদ। প্ল্যাটিনাম জুট মিলের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক নেতারা রাষ্ট্রায়ত্ত পাটকলের অব্যবস্থাপনা ও দুর্নীতির তদন্ত এবং BJMC বাতিল করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আধুনিকায়নের মাধ্যমে পাটকলগুলো চালু সহ 5 দফা দাবি জানান। তারা বলেন, তদন্তে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সর্বোচ্চ সতর্কতার পরও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছে উত্তর কোরিয়া। লকডাউন করা হয়েছে দেশটির সীমান্তবর্তী শহর ক্যাসং। 3 বছর আগে দেশ ত্যাগ করা এক নাগরিক দক্ষিণ কোরিয়ার সীমান্ত দিয়ে দেশে ফিরলে তাকে সম্ভাব্য করোনা রোগী হিসেবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত নিশ্চিত হলে এটি হবে উত্তর কোরিয়ার প্রথম করোনা আক্রান্তের ঘটনা। বাড়তি সতর্কতায় কোয়ারেন্টিনে করে রাখা হয়েছে তার সংস্পর্শে আসা সবাইকে। দেশটিতে প্রথম করোনা হানার আশঙ্কায়
ছাড়া কোনো রকম ঝুঁকি না নিয়ে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কেসিএনএ। এর আগে উচ্চমাত্রার সতর্কতা নিতে এবং সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে শনিবার পলিট ব্যুরোর জরুরি সভা ডেকেছিলেন প্রেসিডেন্ট কিম জং উন। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, করোনা বিষয়ক অনলাইন বুলেটিনে। 99 জন এ পর্যন্ত সুস্থ, 123,882 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2,928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 40 জন পুরুষ, 14 জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,306 জন, 78.76% এবং নারী মৃত্যুবরণ করেছেন 622 জন, 21.24%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 21-30 বছর 1 জন, 31-40 বছর 3 জন, 41-50 8 জন, 51-60 15 জন, 61-70 17 জন, 71-80 7 জন এবং 81-90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা 0-10 বছর 18 জন, 11-20 বছর 30 জন, 21-30 বছর 83 জন, 31-40 197 জন, 41-50 415 জন, 51-60 852 জন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। অনুমোদন ছাড়া পরিচালনার অভিযোগে রংপুর মহানগরীর 6টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে 3টি হাসপাতাল সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। এ সময় 3 জনকে কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা করা হয়। শনিবার বিকেলে এই অভিযান হয়। সিলগালা করা হাসপাতালগুলো হলো রংপুর স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, পপুলার জেনারেল হাসপাতাল এবং মা বাবা জেনারেল হাসপাতাল। পার্টেক্স খেলার খবর। জেনোয়াকে 3-0 গোলে পরাজিত করে ইটালিয়ান লীগ সিরিয়াতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ইন্টার মিলান। জেনোয়ার মাঠে খেলার 34 মিনিটে রোমেলু লোকাকুর গোলে প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে তারা। খেলার 83 মিনিটে অ্যালেক্সিস সানচেজ ব্যবধান দ্বিগুণ করেন আর খেলা শেষের ইনজুরি টাইমের 3য় মিনিটে লোকাকু আরও 1 গোল করে ইন্টার মিলানের 3-0 ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়েও লীগ লিডার জুভেন্টাসের চেয়ে 4 পয়েন্ট পেছনেই রইল ব্ল্যাক ও ব্লুরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রিজেন্টের শাহেদ এবার 28 দিনের রিমান্ডে। ওবায়দুল কাদেরের নাম ভাঙিয়ে চট্টগ্রামে প্রতারণার অভিযোগ। কোরবানির পশুর চামড়ার দাম কম, কাঁচা চামড়া রপ্তানির আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। করোনায় সারা দেশে আরো 7-8 জনের মৃত্যু, অনুমোদনহীন ওষুধের বিজ্ঞাপন প্রচারণা ফেসবুকে। খাবার ও বিশুদ্ধ পানি সংকটে বন্যার্ত লাখো মানুষ, নওগাঁয় 2 শিশুর মৃত্যু, ফেরি চলাচল বিঘ্নিত। এবং জিয়াউদ্দিন বাবলু জাতীয় পার্টির নতুন মহাসচিব। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।